বক্তব্যের জন্য। এবার আমি বক্তব্য রাখার জন্য জানাবো যশোর তিন এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ। মাননীয় সদস্য আপনার দশ বিসমিল্লাহির রহমানির রহিম। স্পিকার, বক্তব্যের শুরুতে আমি দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন 2014-15 সালের এই ঐতিহাসিক মুহূর্তে বিনয়চিত্তে স্মরণ করছি হাজার শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে, একই সঙ্গে শ্রদ্ধা স্মরণ করছি 15 আগস্টে ধানমন্ডি প্রতিষ্ঠানের পিতার পরিবারের নিহত সকল সদস্য, জাতীয় চার মুক্তি স্বৈরাচার বিরোধী আন্দোলন, বিরোধী মৌলবাদী শক্তি নিহত শহীদ, তাদের আত্মত্যাগ পথে আমাদের যাত্রায় চিন্তন অনুপ্রেরণা উৎসব থাকবে। সাথে আজকে 23 জুন বিশেষ দিবস, আজ বাংলাদেশ আওয়ামী লীগ জন্মবার্ষিকী। আজ থেকে 65 বছর আগে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল। এই এই প্রতিষ্ঠানের জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না। এই জন্য আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মুজিবুর আব্দুল হাসান ভাসানী, মরহুম শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাদের হাতে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাতে নির্দেশনা মাননীয় মন্ত্রী আবুল মাল আব্দুল মহান জাতীয় সংসদে 2014-15 অর্থ জন্য প্রায় ব্যবসা শিল্প বান্ধব মাননীয় সংসদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, খ্যাতিমান অর্থনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী সংগঠন, এনজিও নেতৃবৃন্দ, সাংবাদিক, সকল সচিব ও প্রাণ কৃষক ভাইদের সঙ্গে মত বিনিময় করে এই পরিণত বয়সেও পরিশ্রম করে যা সুষম ও উন্নয়নমুখী হলো একটা কথা নয়। অতি সম্প্রতি মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে গ্লোবাল পার্টনারশিপ ফর এফেক্টিভ ডেভেলপমেন্ট অনুষ্ঠান মেক্সিকোতে অনুষ্ঠিত হয়, সেখানে আমার তার দুর্লভ সুযোগ হয়েছে। সেখানে জননেত্রী সেনা সরকারের প্রতি উচ্চতা চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী কি দিন রাত নিরলসহীন পরিশ্রম করেছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রথম একটি নির্বাচিত সরকার পূর্ণ মেয়াদ পালন শেষ আবারও পূর্ণ মেয়াদে নির্বাচিত হয়েছে। জনগণের এই রায় সরকারের উপর তার আস্থারই এক অনন্য সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সর্বদলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করেন। একমাত্র দৃঢ়চিত্ত সবল নেতৃত্বের কারণেই এই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়। এক্ষেত্রে আমরা ইংরেজিতে এটা জানি, ইফ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল দেন স্টেটসম্যান দ্য জিনিয়াস অফ দ্য ইম্পসিবল। শেখ হাসিনা আমাদেরকে সেই ইম্পসিবল কাজটি করে তিনি দেখিয়েছেন। দুঃখের বিষয়, বড় রাজনৈতিক দল অহেতুক নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন ও সহিংসতার পথ বেছে নেয়, কিন্তু গোটা জাতি কর্মকাণ্ডকে ঘৃণাভরের প্রত্যাখ্যান করেছেন। দেশে এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, হুমকি থাকা সত্ত্বেও ইনশাল্লাহ ভবিষ্যতেও এই সুন্দর পরিস্থিতি অব্যাহত থাকবে। অতীতের মতোরা আবারও আন্দোলনে পরাজিত হবে, যতবার হবে। মাননীয়, আমি 2014 অর্থ বছর সম্পূরক বাজেটের এবং 2014 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে কিছু আলোকপাত করার আগে আমার নির্বাচনী এলাকা যশোর কিছু বলতে চাই। পৌরসভা ও তৎসংলগ্ন 14টি ইউনিয়ন নিয়ে নির্বাচনী এলাকা গঠিত হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয় যশোরবাসী ভোট দিয়ে নির্বাচিত করে মহান সংসদে দুটি কথা বলার সুযোগ দেয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল কাছে অশেষ রহমত কামনা করি। মাননীয় স্পিকার, শস্য শ্যামল বাংলা সত্যিকারের প্রতিচ্ছবি যশোর। এ জেলার শাক সবজি ফুল হচ্ছে দাবি হচ্ছে যশোরে একটি বিশ্ব প্রতিষ্ঠা ও একাধিক কোল্ড স্টোরেজ নির্মাণ, যাতে সমাজ ব্যাপকভাবে উপকৃত। প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকায় একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন, যার সুফল পাচ্ছে সারা দেশের মেধাবী ছাত্র ছাত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর পৌরসভা সিটি কর্পোরেশনের রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা যশোরবাসী এই প্রতিশ্রুতির দিকে তাকিয়ে
আসবে, আঞ্চলিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে, মংলা বন্দর ও প্রকৃতির অপার সুন্দরবনের। এসব বিবেচনা নিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানের একাধিক ফ্লাইট চালু প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে যশোরে একটি আইটি পার্ক স্থাপন, গ্যাস প্রদান, বিশেষ অঞ্চল গড়ে তোলা, জেনারেল হাসপাতালকে পাঁচে রূপান্তর ও কিডনি ডায়ালিসিস সহ আধুনিক চিকিৎসার ব্যবস্থা করুন, যশোর খুলনা মহাসড়ক উন্নয়ন ও লেন উন্নীতকরণ, যশোরের প্রাণ ভৈরব নদী ড্রেজিং করে নাব্যতা আনলে যশোর নোয়াপাড়া এলাকা নিয়ে শিল্প ও বাণিজ্যিক অঞ্চল গড়ে উঠতে পারে, যা হবে সম্ভাবনায় বাংলাদেশ বিনির্মাণে এক বিরাট মাইল ফলক। পর্যটন মন্ত্রণালয় একটি আন্তর্জাতিক মানের মোটেল নির্মাণ করলে স্টেডিয়াম সহজেই আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুতে পরিণত হতে পারে, এটা যশোরের বাসীর একটি চাওয়া। যশোর পৌরসভা গ্রামাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন, গ্রামে গ্রামে বিদ্যুতায়ন ব্যবস্থা, সভাকে জনগড়ে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে 10 বেডের হাসপাতাল প্রতিষ্ঠা, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও এমপিওভুক্তি হয়নি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ আরও বেশি বরাদ্দের জোর জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন ঘোষিত বাজেট নিয়ে দু একটি কথা বলতে চাই। 2014-15 বছরে বাজেটের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে 2,50,506 কোটি টাকা ও রাজস্ব আয়করণ করা হয়েছে 1,82,94 কোটি টাকা, মোট ঘট দাঁড়াবে 67,552 কোটি টাকা। অনুন্নয়ন সহ অন্যান্য খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,70,191 কোটি টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বরাদ্দ রাখা হয়েছে 80,315 কোটি টাকা। প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানব সম্পদে 24.1%, সার খাতে 25.8%, বিদ্যুৎ জ্বালানি খাতে 14.3%, যোগাযোগ খাতে 23.3%, অন্যান্য খাতে 12.25% বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পদ্মা নির্মাণ, ঢাকার জনজট নিরসন, উন্নয়ন সম্প্রসারণ, লুপ্ত নদী নৌপথ, বিভিন্ন পথে নাব্যতা সংরক্ষণ গ্রহণ, মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর ও পটুয়াখালীর পায়রায় সমুদ্রবন্দর স্থাপন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানকীকরণ সহ বিভিন্ন বিমান প্রসারণ ও আপগ্রেডেশন চলমান, পাশাপাশি কর্ণফুল নদীর তলদেশে টানেল নির্মাণ ও প্রধান প্রধান মহাসড়ক 4 লেনে উন্নীত কাজের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরকালে যে 6টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা দেশের অবকাঠামোতে ভূমিকা রাখবে। তার এই সফরের মাধ্যমে আমাদের অর্থনৈতিক কূটনীতির এক সফলতার দ্বার উন্মোচিত। প্রথম বলিষ্ঠ পদক্ষেপের ফলে পদ্মা নদীর 2 অ্যাপ্রোচ রোড নির্মাণ চলমান হয়েছে, মূল সেতু জন্য চীনের একটি কোম্পানি কাজ পেয়েছে, জুলাই আগস্ট মাসের নির্মাণ কাজের টেন্ডার হবে, 2018 সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণের কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ ঘটবে। এর ফলে জিডিপি প্রবৃদ্ধি শতকরা আরও 1.2% বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অর্থনৈতিক খাদ্যপণ্য সহ দ্রব্যমূল্যের মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখা, জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন, বিদ্যুৎ জ্বালানি খাতের ব্যাপক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা, শিক্ষা স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতার বৃদ্ধি, সামাজিক সুরক্ষা করে দারিদ্র বিমোচনের জন্য ব্যবস্থা হচ্ছে, যা সর্বমহল অংশিত হয়েছে জন্য অন্তত 2 বোনাস দেওয়া এবং উন্নয়ন করতে বৃদ্ধির জন্য শিল্প খাতে 10% প্রবৃদ্ধি অর্জন, রাজনৈতিক মধ্যে গত বছরে 6.01% প্রবৃদ্ধি ধরে রাখা, 12.2 রফতানি বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা $20 বিলিয়ন রচিত হয়েছে, যা সরকারের একটি অনন্য সাফল্য। অপ্রাসঙ্গিকভাবে এখানে আরও একটি চাই, সংসদ অধিবেশন কালে ফিফা কপ যোগদানের জন্য আমি গিয়েছিলাম, মাননীয় স্পিকারকে এক সময় দিলাম
করতে পারবো। ধন্যবাদ মাননীয়।